অবহেহত মেট্রিকারু এইচএসর ফলাফলর তারিখ প্রকাশ পালে শিক্ষামন্ত্রী ইঙ্গিত দিলে যে মেট্রিকর ফলাফল 30 মে তারিখে ঘোষণা করা হব, আনহাতে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষর ফলাফল 31 মে তারিখে ঘোষণা করা হব। শিক্ষামন্ত্রীয়ে কয় যে যোৱা বছর 30 মে তারিখে মেট্রিকর ফলাফল দিয়া হয়েছিল আর 31 মে এইচএসর ফলাফল ঘোষণা হয়েছিল বলে মন্তব্য করে কয় যে এইবারও ঠিক একই সময়ে মেট্রিক আর এইচএসর ফলাফল দিয়া হব। কিন্তু এতিয়া প্রশ্ন হয়েছে যে সচাকই যোৱা বছর মেট্রিকর ফলাফল 30 তারিখে আর এইচএসর ফলাফল 31 মে তারিখে দিয়া হয়েছিল নে? আমি আপনার দেখাই লৈছো এটা ডাটা, যত আপনার দেখব 2018 চনের 2022 চনলৈকে কোন তারিখত মেট্রিক আর এইচএসর ফলাফল দিয়া হয়েছিল। প্রথমতে মেট্রিকর আমি ফলাফলের এই ডাটাটা দেখাই লৈছো, আপনার ইয়াত দেখব যে মেট্রিকর ফলাফল কোনো বছরত 30 মে তারিখে দিয়া হওয়া নাই। যোৱা বছর মেট্রিকর ফলাফল 7 জুনত দিয়া হয়েছিল। সমান্তরালকৈ এতিয়া দেখাই লৈছো এইচএসর ফলাফলের এই তালিকাখন, যত আপনার দেখব যে এইচএসর ফলাফল জাস্ট এটা বছর 31 মে তারিখে ঘোষণা করা হয়েছিল, বাকি কোনো বছরত এই তারিখত ঘোষণা হওয়া নাই। আর লাস্ট ইয়ারত এইচএসর ফলাফল 27 জুনত প্রকাশ পাইছিল। তো আপনার এই তালিকারপরা কি অনুমান করে যে শিক্ষামন্ত্রীর কথাটা সচা হবনে? আর সচাকই 30 মে তারিখে মেট্রিকর ফলাফল আর 31 মে তারিখে এইচএসর ফলাফল ঘোষণা